বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংলাপ সহ পাঁচ দফা সুপারিশ পাঠিয়েছে ঢাকা সফর করে যাওয়া মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। মার্কিন পর্যবেক্ষকদের পরামর্শকে স্বাগত জানায় বাংলাদেশ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর অবস্থানে সরকার এবার 14 আর 18 সালের মতো নির্বাচন করতে পারবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির দেয়া কোনো শর্ত মেনে সংলাপে যাবে না আওয়ামী লীগ বলেছেন দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ হতে কোনো বাধা নেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেছেন ইউরোপীয় ইউনিয়ন একটি বিশেষজ্ঞ দল আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। জনগণের কাছে মাপ চেয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগ সরকারের নীতি ও আদর্শ আর রাশিয়ার ক্ষমতাসীনদের নীতি আর আদর্শ এক ও অভিন্ন বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংলাপ নিয়ে মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি, আপাতত কোনো সংলাপের উদ্যোগ নেবে না কমিশন জানালেন ইসি আলমগীর। গায়েবি মামলা ও পুলিশ হেফাজতে বিরোধী রাজনৈতিক দলের কর্মী নির্যাতন সহ গ্রেফতার দেখানোর আদেশ বন্ধের দাবিতে বিএনপি মনা আইনজীবীদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এএইচএম খারুজামান লিটন। চাকসুর সাবেক ভিপি নাজিমুদ্দিন এবং সাবেক জিএস আজিমুদ্দিনের নেতৃত্বে নতুন দল ঘোষণা। আরও 10টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে ডিম আমদানির অনুমতি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মর্শি। মাদারীপুরে মদপানে দুই বান্ধবীর মৃত্যু, একজনের মা ও আরেক বান্ধবীকে হাসপাতালে ভর্তি। বগুড়ায় বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুলের PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, দুই পাইলট অক্ষত। এবার গাজার জল, স্থল ও আকাশপথে একযোগে হামলার বার্তা ইসরায়েলের, চরম পরিণতি হুমকি ইরানের, পাল্টা হুঁশিয়ারি হিজবুল্লাহর। দফায় দফায় ভূমিকম্পে ফের কেঁপে উঠল আফগানিস্তান, কেন্দ্রস্থল আগের ভূমিকম্পে লন্ডভন্ড, হেরাতের কাছাকাছি। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পুনেতে টিম বাংলাদেশ, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচ মাঠে গড়াবে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে কাল লখনৌতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা, লঙ্কানদের নতুন অধিনায়ক অলরাউন্ডার চামিকা করুণারত্নে। চলতি বছরের নির্ধারিত সময়ে মুক্তি পাবে রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খানের ডাঙ্গি চলচ্চিত্রটি।